দেওয়ানগঞ্জ উপজেলায় সম্প্রতি ঘটে যাওয়া অন্যায় অনিয়ম এবং দুর্নীতির প্রতিবাদ জানিয়ে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে দেওয়ানগঞ্জ নাগরিক কমিটি জামালপুর নিজস্ব প্রতিনিধি হেলাল উদ্দিনের প্রতিবেদন নিয়ে থাকছে বিস্তারিত রবিবার দুপুরে দেওয়ানগঞ্জ মডেল থানা চত্বরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় নাগরিক কমিটির আহ্বায়ক রুহুল আমিন হারুন যুগ্ম আহ্বায়ক খাদিমুল ইসলাম জাহিদ হাসান, ফজলুল হক, সদস্য সচিব শামসুল হুদা রতন, বসির শহর শতাধিক নাগরিক উপস্থিত ছিলেন। দেওয়ানগঞ্জের নাগরিকদের অধিকার সমুন্নত রাখতে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব শামসুল হুদা রতন। উপজেলায় সরকারি দপ্তরের সেবাগ্রহীতাদের অবাধ প্রবেশ নিশ্চিত করা। বক্তারা বলেন উপজেলায় সরকারি দপ্তরের সেবাগ্রহীতাদের অবাধ প্রবেশ নিশ্চিত করা বক্তারা বলেন উপজেলায সরকারি দপ্তরের গ্রহিতাদের অবাধ প্রবেশ নিশ্চিত করা সরকারি দপ্তরের বারান্দায় ঘন্টার পর বসিয়ে রেখে অফিস না করা সরকারি দপ্তরে অনিয়ম দুর্নীতি ঘুষ বাণিজ্য সহ গণ্যমাধ্যম কর্মীদের তথ্য প্রদানে হয়রানি না করা স্টেশনের টিকিট নিয়ে কালোবাজারিদের দৌরাত্ব বন্ধ করার দাবি জানানো হয় নাগরিক কমিটির বারো দফা দাবি বাস্তবায়ন করা না হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি করা হবে বলে হুঁশিয়ারি দেন বরাদ্দ হতে পরিবহন চালকদের টাকা কেন আত্মসাৎ করা হয়েছে এই ব্যাপারে নাগরিক কমিটির একটি প্রশ্ন রয়েছে উপজেলা প্রশাসনের প্রতি আমরা চাই আপনারা আপনাদের এই নির্বাচনে যেসব পরিবহন চালকেরা নির্বাচন করেছে তারা প্রত্যেকেই আমাদের ভাই তারা প্রত্যেকেই দেওয়ানগঞ্জের নাগরিক তাদের ন্যায্য মূল্য ন্যায্য ভাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুব দ্রুত ফেরত দিয়ে আপনারা ক্ষমা প্রার্থনা করবেন প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরে যে অনিয়ম দুর্নীতি এর কারণে মনে হয় যে এইখানে কোনো প্রশাসন আছে কিনা বলে মনে হয় না সরকারি অফিস আদালতে যথা নিয়মে যথা সময়ে কর্মচারী কর্মকর্তাদের উপস্থিত থাকতে হবে বারোটায় আসা চলবে না আবার আড়াইটায় অফিস প্রস্থান করা চলবে না নিয়ম অনুযায়ী অফিসে আসতে হবে এবং নিয়ম অনুযায়ী অফিস ত্যাগ করতে হবে